শাসনে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে আহত তিনজন। জানা গেছে এক গোষ্ঠীর সভা চলাকালীন অপর গোষ্ঠীর সদস্যরা এসে হামলা চালায়। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল শাসনের দাঁতপুর গ্রাম পঞ্চায়েত। ঘটনায় দুপক্ষের দুজন আহত হন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে দাঁতপুর পঞ্চায়েতের পূর্ব কর্মাধ্যক্ষ আসের আলীর বাড়িতে কর্মী সভা চলছিল। হঠাৎই সেখানে অপর এক গোষ্ঠীর লোকজন এসে বাঁশ ও লাঠি দিয়ে মারধর শুরু করে, বাড়ি ও বাইকেও ভাঙচুর চালানো হয়। এলাকায় উত্তেজনা আচমকা দাঁতপুরের কিছু মোটামুটি সমাজবিরোধী লোক তারা আসের আলীর বাড়িতে চড়া হয় এবং তার ঘর বাড়িটা সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়। এবং তারপরে আমি খবরটা পাই যে কিছু তৃণমূল কংগ্রেস কর্মী যারা সমর্থক ছিল তাদেরকে তাড়াতাড়ি দিয়েছে, মারধরও করা হয়েছে। ও পঞ্চায়েতে মেম্বারটা নিয়ে নেবে, ওরা হচ্ছে আশা বিদ্যালয়ের লোক, আমরা মেম্বার, আমাদের মেম্বার প্রতি আছে, প্রধান আছে আমাদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ডোম্যান্স ল্যান্ড, শাসন।